কি ব্যাপার? শুটটা ঠিক মতো লাগছে না, কবে প্রোগ্রাম? না, এমনি গাইছিলাম, প্রোগ্রামের জন্য নয়। তাই বলো, বারবার গাইছিলে, আমি ভাবলাম রিহার্সাল করতে। তো এমনি এমনি গাইতে গাইতে বেশ লাগছে। তা হলো তোমার শেষ কম্পিটিটি পার? না, এখন অনেকেই বাকি। তার মানে এখন আর বেশি চাইছি। কি বল, তুমি বললে আবার না? বলো কোথায় যাবে? তেমন কোথাও না। তোমাদের মন্ডল কাকা বলেছিলেন এখানে তার একটা চমৎকার বাংলো বাড়ি আছে, বারবার যেতে বলছিলেন, সেখানেই যাওয়া যাক। ও, তাহলে আর এমন কি, আমি তো তৈরি। তুমি তাহলে? হ্যাঁ হ্যাঁ, আমিও তৈরি। বেলা পড়ে এসেছে আর আমারও খেয়াল ছিল না, তোমার গানের শব্দ শুনেই তো মনে হলো যে তুমি আজ বের হতে চেয়েছিলে। আমার মনে ছিল, কিন্তু এই পত্রিকার গল্পটা শেষ না করে উঠতে ইচ্ছে করছিল না। গল্পটা বেশ। কার লেখা? অনিক চৌধুরীর। ও, তোমার সবচেয়ে প্রিয় লেখক? আমি মোটেও সেটা বলিনি, তবে পড়তে ভালো লাগে। হ্যাঁ, সেটাই তো দেখছি, ওর লেখাই তো পড়ছো, যেটা পত্রিকা বের হচ্ছে সেটাই। বই অবশ্য এখনো বের হয়নি। এত ভালো লেখে, বই বের হচ্ছে না কেন? তোমার কাছে ভালো। তোমার কাছে নয়। বইয়ের পাবলিশার হিসেবে এখনো বের করার তাগিদ বোধ করছি না, ভেবে দেখব। ভেবে দেখার আগে পড়ে দেখো। অবশ্য তোমার যদি আমার উপর সেই আস্থা থাকে। চলো যাই। সত্যি নিলাম, এই দুদিনে মনে হচ্ছে যেন বহুদিনের পরে নিজের চেনা ভুবনে ফিরে এসেছি। গত দু আড়াই বছরে কাজের ভীষণ ধকল গেছে, পাবলিকেশন, অন্য ব্যবসা, এই দুটো সামলাতে তো হিমশিম খাবার জোগাড়। তোমার সঙ্গে বিয়েটা তো হঠাৎ করে হলো, তার আগে বলতে পারো তেমন কাজের কোনো চাপ ছিল না, আবার স্বর্ণ ছাড়া জীবনও, আর এখন সব কিছু কেমন গোছানো, মনে হয় সবই তোমার জন্য। মনে হয় কেন, নিশ্চিত করে বলতে পারছো না? না না, নিশ্চিত মনে হয়টা কথার কথা। এই তো দেখো, তোমাকে পর্যাপ্ত সময় দিতে পারি না, অনেকেই কথা দিয়ে কথা রক্ষা করতে পারিনি। আমি জানি তুমি রাগ করো, কিন্তু একটি কথা তো আমাদের সকলকে সহজে মেনে নিতে হবে, অসচ্ছল জীবনের অবসর বড়ই একঘেয়ে, পরিণাম। তার মানে তুমি বিয়ের পরই বুঝে গেছো যে অসচ্ছলতায় আমার বড় অভাব। তুমি কি সত্যি সত্যি আমাকে এরকম ভেবে রেখেছি? না না, সে কি কথা। তবে নীলা, বিয়ের আগের জীবন এখন আমি আর ভাবতে পারি না। মনে করো হঠাৎ করে যদি তোমার ব্যবসা খারাপ হয়ে গেল, তখন কি করবে তুমি? এরকম কেন বলছো বলো তো? না না, ধরো এমনটা হলো, হয় না মানুষের জীবনে, তখন আমার কি হবে? আমাকে এখন যেমন লাগছে, তখন নিশ্চয় এরকম মনে হবে না, অসহ্য, একঘেয়ে, পরিণাম বেদনা। তোমার কিছুই হবে না, তুমি তো ততদিনে গান টান গিয়ে একটু নাম করে ফেলবে, হয়তো আমিও চেয়ে তোমার সময় পাবো না। অবশ্য যদি তুমি থাকো, কি বলবে? কি বললে তুমি? কই, কি বললাম আবার? যদি তুমি থাকো মানে? তুমি স্পষ্ট করে বললে, আমি শুনলাম। আরে ওটা তো কথার কথা।
এরকম কথার কথা আর কখনো বলবো না। ইলা, আমি বুঝি না তুমি হঠাৎ হঠাৎ তাই রেগে যাচ্ছ। সত্যি করে বলো তো আপু, তোমার এরকম মনে হয় কেন? আমি তোমাকে অনেকবার একটা কথা বলে এসেছি, সেটা কথা তুমি প্রায় ভুলে যাও। কি কথা বলো তো? থাক, তোমাকে আর মনে করে দিতে চাই না এখন। আহা, বলোই না। তোমার সঙ্গে দেখা না হলে আমার জীবনটা অপূর্ণ থেকে যেত। না পাওয়ার বেদনা আমার মধ্যে আজ আর নেই। তুমি আমার জীবনটা কানায় কানায় পূর্ণ করে তুলেছ। তবু মাঝে মাঝে কি মনে হয় জানো? হঠাৎ হঠাৎ দুরন্ত ঢেউয়ের আঘাতে যেন এলোমেলো হয়ে গেছি আমি। সামনে কিছু নেই, তারপরেই তোমাকে চোখের সামনে পেলে সব ভুলে যাই। আমার মাঝে মাঝে কি মনে হয় জানো, তোমার কথাও আমি বুঝি না। আমার চোখের সামনে যখন তোমাকে দেখি আমি আর কিছু বুঝতে চাই না। প্রথম দেখায় যা হয়েছিল আমি তো অবাক। এত সুন্দর গাইতে পারে একটি মেয়ে, তা কি না ঘরোয়া অনুষ্ঠানে, সেটা আবার জন্মদিনে। আমরা পাশের ঘরে ছিলাম, আমার বন্ধু শান্ত আমাকে বললো কি ব্যাপার এত মনোযোগ দেখিয়ে শোনা হচ্ছে। আমার ভাবনা ছিল বিখ্যাত বিখ্যাত কেউ একজন হবে। শুনলাম না, তেমন কেউ না। তারপর তো চোখের দেখা। আমারও বিয়ে করাটা জরুরি ছিল, দেরি আর হইল না। শান্তকে আমি বললাম এরকম একটি সুন্দর মেয়ে যদি আমার পাশে থাকে, পৃথিবীতে আমি পারি না এমন কি আছে। সবাই অবশ্য আমাকে অনেক পুরে স্বভাবে জানবে। টুকটাক কাজকর্ম যা করি তাতে চলে যায়। তার উপর জেলা শহরের বাড়িটা ছিল, কিছু জমি জমা, বছরে দু তিনবার এসে বুঝে নিতাম। আয় নিতান্ত খারাপ ছিল না, তাতেই চলে যেত। কিন্তু তোমাকে বিয়ে করবার পর মনে হলো তাতে তো চলবে না। ছোটখাটো করে যা করছিলাম তাদেরকে বড় আকারে করে দিতাম। এই তুমি হাসছো না তো? কেন হাসবো কেন? এই যে কেমন গৃহস্থের মতো কথা বলছো, আমাদের গ্রামের মন্ডল কাকার মতো। অবশ্য এই দু তিন বছরে আমার মুখ থেকে তুমি এই কথা অনেকবার শুনেছ, মনে মনে নিশ্চয় হাসো, মুখে কিছু বলো না। তোমার মুখে এই কথা যতবার শুনি তত বেশি ভালো লাগে আমার। সত্যি? যদি বলে মিথ্যে তাহলে খুশি হবে তুমি? কখনোই না। চলো হাঁটতে হাঁটতে দূরে যাই। সন্ধ্যা হয়ে এলো তো, তখন তো অন্ধকারে বাড়ি ফিরতে পারবো না। তা হোক। জানো, এই হাঁটতে হাঁটতে ফেরা নিয়ে চমৎকার একটা বর্ণনা ওই গল্পটাই পড়েছি। কোন গল্পটাই? ওই যে যেটা পড়লাম। তোমার যে কেন ওর লেখা ভালো লাগে না বুঝি না, পড়ে দেখো। নিশ্চয়ই, এত করে যখন বলছো নিশ্চয়ই পড়ব, আজ রাতেই পড়ে ফেলবো। তোমার ওই পাণ্ডুলিপি বড্ড নীরস, ওটা আর আজ পড়তে ভালো লাগবে না।
কেমন? চমৎকার। তোমার পছন্দ আছে বলতে হবে। তাহলে তুমি ওর লেখা ছাপবে? সব তো ছোট গল্প, উপন্যাস লিখলে ছাপবো। বেশ তো, তাহলে উপন্যাসে ছাপাবে? আহা, সেটা তো লেখা থাকতে হবে। তার লেখা না থাকলে লিখতে বলো। একটা লোককে চিনি না, জানি না, পরিচয় নেই, তাকে হুট করে বলে ফেললাম আপনি উপন্যাস লিখুন, তারপর যা তা লিখে দিল সেটা আমাকে ছাপতে হবে। একটা বাজে বইও আমি এখনো ছাপিনি। এরকম করে যে লিখতে পারে সে কখনোই বাজে কিছু লিখবে না, এটা আমি তোমাকে জোর দিয়ে বলতে পারি। বেশ তাই হবে, আমরা তো কালকে ফিরছি, পরশুদিন তাকে অফিসে আসতে বলবো। ঠিকানা জানো কোথায় থাকে? আমাকে কেন ঠিকানা জানতে হবে, অফিসে এতগুলো লোক কি করবে? মাঝে মাঝে এমন বোকার মতো তুমি কথা বলো না, চলো চলো ঘুমাবো। এ কি, তুমি এখনই ঘুমিয়ে পড়বে? অনেকটা হাঁটাহাঁটি করেছি না, সত্যি অনেক ঘুম পাচ্ছে। বারে তোমার পছন্দের গানগুলো শুনতে চাইলে বললে রাত জেগে শুনবে। চলো তোমার গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়বো। না তোমার সত্যি ঘুম পাচ্ছে, তুমি ঘুমাও আমি আসছি। বেশ। গল্পটা আপনার ভালো লেগেছে শুনে খুব খুশি হলাম। আমি নিজের মতো করে লিখতে চেষ্টা করি, এই প্রথম আপনার মতো কাউকে পেলাম। আপনি আমার বই ছাপতে আগ্রহী, এটা আমার জন্য কত বড় আনন্দের। তবে একটি কথা আছে। জি বলুন। আপনার যে লেখাগুলো বিভিন্ন পত্রপত্রিকা ছাপা হয়েছে আমরা কিন্তু সেগুলো ছাপব না। আমাদেরকে নতুন লেখা দিন, একটু উপন্যাস লিখে দিন, আমরা ছাপব। আর হ্যাঁ, লেখাটা কিন্তু ভীষণ ভালো হতে হবে। একটা উপন্যাস আমি লিখেছি। তাই নাকি, কেউ ছেপেছে? না, দুদিন আগে শেষ হয়েছে লেখাটা। কাউকে দিয়েছেন? না, কারোর সঙ্গে আমার কথাই হয়নি, তাছাড়া আমাকে চেনেই বা কজন। তাহলে ওটাই দিয়ে দিন, ছাপতে সময় লাগবে না বেশি দিন, তাছাড়া আমাদের তো এখন হাতে কাজ নেই, কি বলেন? না, আপনাকে ওটা দিতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু কথা হলো যে আপনার পছন্দ হবে কিনা, তাছাড়া আপনার পাবলিকেশনের তো একটা নাম আছে। না না, আমার পছন্দ হবে, দিয়ে দিন, লিখে তো ফেলেছেন। বেশ, তাহলে আমি কবে দিয়ে যাব? আপনি চাইলে আজই আপনার সাথে আমার অফিসের লোক যাবে। না না, সেটা দরকার হবে না, আমার এই পথে প্রায় যাওয়া হয়, আমি কালকে দিয়ে যাব। তাই নাকি, কোথায় যান? এই তো কাছে, সপ্তাহে চার দিন একটা ছেলেকে পড়ে। ও আচ্ছা, আর এমনিতে কি করেন? একটা স্কুলে আছে, বেশি দিন না, বছর খানেক হবে। ভালোই তো, লেখালেখির ক্ষেত্রে নিশ্চয়ই সমস্যা হয় না। এই আর কি। পাণ্ডুলিপিটা কিন্তু কালকে দিয়ে যাবেন। ওহো, কালকে তো আমি থাকবো না, অসুবিধা নেই, আমাদের ম্যানেজার সাহেবকে দিয়ে যাবেন তাহলে চলবে। আর দুটো ব্যবসা তো এখানেই বসি, তাই সামান্য আয়োজন। আজ তাহলে জি, ধন্যবাদ। সবি স্যার, এই ভদ্রলোক কালকে যে পাণ্ডুলিপিটা দিয়ে যাবে ওটা ছাপাতে দিয়ে দেবেন। পড়তে হবে না? দরকার নেই, এক কবি বাসা পাঠিয়ে দেবেন, আমি পড়ে নেব, অসুবিধা নেই, নতুন হলে ভালো লিখে। আর হ্যাঁ, ওনাকে সম্মানের অ্যাডভান্সটা দিয়ে দেবেন, যেটা আমরা সবাইকে দিই। জি। আর শুনুন, খাবারের ব্যাপার আমি শান্তকে বলে দেবো। জানো, জি, এই যে এলে তাহলে, আমি তো কিছুক্ষণ দেখে চলে যেতাম, ভাবলাম তুমি মাথায় ভুলেই গেছো আজ আমি আসবো। আরে না, কি যে বলো, ভীষণ নার্ভাস আছি। কেন? একটা লেখা লিখে ফেলেছি, ওরে তোমার কেমন লাগছে কে জানে। আমি জানি না, তোমার কাছে রেখে যাব, সময় করে পড়বে, চার দিন পরে আসবে।
লিটার করা আছে। ও ভালো কথা, পাবলিশারের সাথে দেখা হয়েছে? কি বললো, লেখাটা ছাপবে না এমনি এমনি? বলছি বলছি নিশ্চয়ই ভালো খবর। ওরা উপন্যাস ছাপতে চাইছে, তাহলে তো ভালো, তোমার লেখা রেডি, দিয়ে দাও, ওদের পছন্দ হবে। হ্যাঁ, কাল দিয়ে আসবে বলেছেন। টাকা পয়সার কথা? না, সেসব কথা হয়নি, ভদ্রলোকের সঙ্গে কথা বলে ভালো লাগলো। তাছাড়া আমি তো নতুন। হ্যাঁ, শেষ পর্যন্ত লেখাটা ছাপলেই হয়। নিজে থেকে যখন ডেকে বলেছেন, না আমার দিদি আপত্তি কি? ও, তোমার আমার সঙ্গে আসছি যেতে, বউ বলেছে তোমাকে নিয়ে যেতে, চিতল মাছের কোপ্তা বানিয়েছে, চলো। আজকে যাবো না, আজকে শরীরটা ভালো না, রেস্ট নেব। ভাবিকে বলো যে কালকে যাবার কথা, একবার দেখা করে যাবো। হ্যাঁ, এটা কোনো কথা হলো? শ্যামলীও তোমার কথা বলছিল, আমার এই শালিটি তোমার ভীষণ ভক্ত, বউকে বললাম গত রাতে যে দুজনকে বেঁধে দেই। সেই দায়িত্ব তো পালন করছোই, রোজ আসছো, খোঁজ খবর করছো। শ্যামলী খুব ভালো মেয়ে, তোমার সঙ্গে মানিয়ে নিতে পারবে, তুমি আপত্তি করো না। আমরা সবাই তো তোমাকে নিয়ে চিন্তা করি, তাই না? বয়স তো বসে থাকবে না, বাকি জীবনটা কি তুমি একা একা কাটাবে? দেখো, তোমরা আমাকে নিয়ে ভাবো, এই জন্য আমি যেমন কৃতজ্ঞ তেমনি বিব্রত। আমার জন্য শুধু শুধু চিন্তা করে সময় নষ্ট কর। কি যে বলো না তুমি, চলো আজকে বের হবো, কালকে যাবার পথে আমি দেখা করে যাবো। বেশ, কালকে স্কুল যাওয়ার পথে খেয়ে যাবে, বঙ্গের মাংস আছে। শ্যামলের কিন্তু খুব ভালো রাঁধে। ও ভালো কথা, আমার লেখাটা থাকলো, সময় পেলে পড়ো। অবশ্যই পড়বো। খাবার দিয়েছে, এটা কি? এটা তোমার সেই প্রিয় লেখকের পাণ্ডুলিপি, একটি উপন্যাসের পাণ্ডুলিপি। তোমাকে তো বলাই হয়নি, ওর সাথে আমার কথা হয়েছে। তার কাছে আমি লিখা চাইলাম, সে বললো মাত্র একটা উপন্যাস লেখা শেষ করেছে। আমি বললাম দিয়ে যান, সেটা দিয়ে গেছে, কিছুটা পড়া হয়েছে, খারাপ লেখেনি, অবসর দিন পড়ে নিও। আচ্ছা চলো, রেকর্ডিং এর ঝামেলাটা শেষ হোক।
মিনা আসো। হ্যাঁ আসছি। খুব শিগগিরই ছাপা হয়ে যাচ্ছে, কি বলেন? আমার সৌভাগ্য। না না, এভাবে কেন বলছেন? রবি সাহেব, বই বাধাই হলো কবে? শেষ দুটো পাতার প্রুফ দেখা বাকি ছিল, আজ হয়েছে। এখন উনি দেখে দিলেই বাধাই হয়ে যাবে। আজকে নিয়ে গিয়ে কাল সকালে দিলে হবে? জি জি। ও ভালো কথা, আপনার উৎসবের পাতে তো ফাঁকা পড়ে আছে, আপনি তো কিছু বলেননি। সেটাও কালকে দেব। বেশ, কালকে আপনি আপনার বাকি টাকাটাও পেয়ে যাবেন। রবি সাহেব, কালকে আমার বাকি টাকাটাও দিতে হবে। জি জি। এই যে প্রুফে শেষ দুটো পা। আমি তাহলে উঠি আজকে। আসুন। আর লেখাটা কিন্তু ভালোই হয়েছে। ধন্যবাদ, আপনার জন্যই সম্ভব হয়েছে এটা প্রকাশ করা। আমার কৃতজ্ঞতা শেষ নেই। এই কথা বলে আমাকে লজ্জা দেবেন না। দেখুন, এই লেখার পর আমাকে হয়তো অপেক্ষা করতে হবে আপনার লেখার জন্য। কিছু বলেন আপনি, আমি আসি আজকে। ভাই, এই লেখাটার জন্য এত তাড়া কেন? না মানে ওই কদিন পরে হলেও তো নাকি? বিয়ে তো করেননি, বুঝবেন না। এই লেখা আপনার ভাবির অনেক পছন্দের। ও, তাহলে ওই ভালো লেখা বলে ছাপেননি? আরে না না, লেখে ভালো, ছেপে দিলাম যে এই লেখা না হয় আপনার ভাবির আর আমার মাঝে আবার দেয়াল হয়ে দাঁড়ায়। বলবে ছাপছো না কেন, দেরি হচ্ছে কেন, তোমার লোকজন নিশ্চয় ফাঁকি দিচ্ছে। ছেপে দিলাম, একেবারে শেষ, বুঝেছেন? আর শুনুন, তাড়াতাড়ি বিয়েটা সেরে ফেলুন, তাহলে অফিসের লোকজন আপনাকে পাবে। কোথায় যান হুটহাট করে? যান যান। জি। ব্যাপার কিছুই না, আজকে আমরা এসেছি আপনার মতটা জানতে। আমার মত? হ্যাঁ, মত। আপনার ভালো মন্দ ভাবনাটা যেমন আমাদের অধিকারের মধ্যে পড়ে, তেমনি আমাদের অনুরোধ রক্ষা করাটাও আপনার দায়িত্ব বলেই মনে করা উচিত। আমার দিকে তাকে কোনো লাভ নেই আর, ভীষণ খেপে আছে। তোমার ফাইনাল ডিসিশনটা না আনি আর বাড়ি ফিরবে না। আচ্ছা, কেন এত সময় নিচ্ছে বলতো? আমি তো বলেছি আমি এসব নিয়ে এখন আর ভাবছি না কিছু। কেন কেন আপনি নিজের ভবিষ্যৎটা ভেবে নষ্ট করবেন? আমার আছেই বাকি আর নষ্ট হবারই বাকি। বাকি এসব কথা আমরা শুনতে চাই না, আপনাকে আবার সংসারী হতে হবে। না। কেন? ভরণ পোষণের অক্ষমতার জন্য যাকে স্ত্রী ত্যাগ করে চলে যায়, তার আর বেঁচে থাকা আর না থাকা। এত বড় একটা ঘটনার পরও আমি আমার জীবনটাকে শেষ করে দিইনি, এটা সত্য। হয়তো সাহস ছিল না তাই, কিন্তু তার মানে এই নয় যে বেঁচে আছি যখন সংসারে বদ্ধনে নিজেকে আবারও জড়াবো। আমি পারবো না, আমাকে মাফ করবো। শ্যামলী খুব ভালো মেয়ে, ওর একটা সুন্দর ভবিষ্যৎ আছে, ওটাকে নষ্ট করা ঠিক হবে না। শ্যামলী সব জেনেও আপনার সংসারে আসতে রাজি আছে, এখন শুধু আপনার ইচ্ছের অপেক্ষা। অনিক ভাই, আমরা আপনার মঙ্গল চাই, এভাবে আপনাকে জীবন কাটাতে দিতে চাই না আমরা। আমার অনুরোধ আপনি কিছুতেই এড়াতে পারবেন না, এই আমি আপনাকে বলে রাখছি। একজন চলে গেছে বলে আপনার জীবনে সব কিছু শেষ হয়ে যেতে পারে না। আমার মনে হয় আপনি তাকে এখনো ভুলতে পারেননি, তাই না? কিন্তু সে তো আপনি, তার আর দোষ কি বলুন, কিছু কষ্ট সে করেছে।
দিনের পর দিন খাওয়া ঠিক ছিল না, ভরণ পোষণে ঠিক ছিল না, তবু কোনো অভিযোগ ছিল না, তার মনোযোগও না, সবই মুখ বুঝে সহ্য করেছিল, শেষের দিকে পারেনি, বোধহয় সম্ভবও ছিল না। মাত্র দু বছরের জন্য সে আমার ঘরে এসেছিল, কিন্তু তার উপর অভিযোগ করবো এমন কারণ তো সে করতে যায়নি। আমার মতো দুর্ভাগ্য খুব কম লোকের জীবনে। মাত্র দুই বছরে আমার এই শত জীর্ণতা আর দারিদ্রের মধ্যেও ওর কাছ থেকে আমি যা কিছু পেয়েছি খুব কম লোকের ভাগ্যেই তা ঘটে। তখন তো আপনাদের সঙ্গে কোনো যোগাযোগ ছিল না, দেখেননি, দেখলে হয়তো আজকের মতো হাত বাড়িয়ে দিতেন, হয়তো এমনটা হতেই দিতেন না। বিয়ের 3 মাস পর বাবা মারা গেল, তার কিছুদিন পর আমার চাকরিটা চলে যায়, অফিসটাই উঠে গিয়েছিল, সহায় সম্বলহীন অবস্থা আমার, একটা বাসা ভাড়া করি কম ভাড়ায়, তাতেও হয় না, ঘরের এটা সেটা বিক্রি করে ফেলি, মানুষ কাছে যে ধার কর্য করব অপমানের ভয় সেটাও পারছিলাম না, সারা দিন ঘুরে ঘুরে ফিরে রাতে বাসায় ফিরে, বাসায় ফিরে দেখি শুকনো মুখে আমার জন্য অপেক্ষা, আমাকে দেখে ম্লান হাসত, তাতেও শেষ রক্ষা করল, তার এক আত্মীয়র সঙ্গে দেখা হলো, সব অবস্থা দেখার পর সে খুব পীড়াপীড়ি করলো, কিন্তু সে যেতে চাইছিল, নিজের সঙ্গে যুদ্ধ করে বোধ হয় হেরে গেল, আত্মীয় সঙ্গে চলে গেল। আমি আর সহ্য করতে পারছি না, আমাকে ক্ষমা করো, আমার ভার বুঝলে তুমি হয়তো একবেলা খেতে পাবে। গরিব ঘরের মেয়ে ছিল সে, রূপের দিক থেকে ছিল না, মনের দিক থেকে তো নয়, আমার শতচ্ছিন্ন মলিনতার মধ্যেও সুরেলা করে রাখতো আমার এই দুঃখের ভুব। নিজের দৈন্য নিয়ে এইভাবে কথা বলাটা শোভন নয় আমি জানি, কিন্তু তোমরা আমাকে জোর করছো, আমার মতামতের উপর জোর খাটাচ্ছ, তাই বললাম, আমাকে ক্ষমা করো তোমরা। ঠিক আছে ভাই, নিজের অজান্তে যদি আপনাকে কষ্ট দিয়ে থাকি ক্ষমা চাইছি, তবে অনেক ভাই আপনাকে এটাও বলে রাখি,
এরপরও কিছু মানুষ আছে যারা সব কিছু ভুলে উঠে দাঁড়াতে চেষ্টা করে, নতুন করে চায় সব কিছু। আমাদের কথা যদি আপনার ঠিক মনে হয় জানাবেন, আজ আর আপনার সময় নষ্ট করব না, আজকে আসি। কল্যাণী আসো, প্রথম যৌবনের সেই জীবনযাত্রার এক একটি বিনিত্র রজনীর মধুস্মৃতি নিয়ে স্বচ্ছন্দে একটি জীবন কেটে যেতে পারে। এই নাও তোমার সেই বই। এতদিনে মনে হলো তোমার জন্য কিছু একটা করতে পেরেছি, এখন দেখা যাক পাঠকরা লেখাটা কিভাবে নেয়। ভালোভাবে নেবে, বেশ ভালোভাবেই নেব। এত ভালো লেখা নেবে না, তাহলে পত্রপত্রিকাও লেখা ছাপে কেন? হ্যাঁ, তুমি যা বলেছ, ওর লেখা তো প্রায় সবগুলি তোমার পড়া। তুমি বেশি চিন্তা করো না, এবং নিশ্চয়ই ভালো বিক্রি হবে। তুমি সব কাগজে পাঠিয়ে দাও, ভালো সমালোচনা বের হলেই বিক্রি হতে শুরু করবে। দেখা যাক, নতুন লেখক তো হলেই ভালো। ও হ্যাঁ, একটা মজার ব্যাপার বলতে তোমাকে ভুলে গেছি, ওর বোন নামও না নীলা। তাই কে বললো? দেখো না বইটা খুলে, ওর বোনের নামে উৎসর্গ করেছে।
এটা যে ওর বউয়েরই নাম, সেটা কিভাবে জানলে? বললো যে নামটা দেখে ভারী মজা লাগলো, বলতে তো আর পারি না কিছু। পরে ওকে জিজ্ঞেস করলাম, বললাম উনি কে, ও বললো আমার স্ত্রী, নাম নীলা। কি অদ্ভুত মিল, তাই না নীলা? আমি কি তোমাকে চাকরি দিতে বলবো? হ্যাঁ, বন্ধ করে দিতে পারো।